আজকে আমরা কিছু বাচ্চা দেখতে চলেছি যারা কিনা সুপার হিরোদের থেকে কম না কোনো দিক থেকে। তাই আজকে আমরা ভিডিওতে দেখতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে এখন একটি লাইক দিয়ে দেন, ভিডিওটি দেখা শুরু করুন। এই যে ছেলেটিকে দেখুন, সে কত সুন্দর স্ট্যান্ড করতে আছে। এগুলো করতে কিন্তু অনেক পরিশ্রম দরকার এবং ধৈর্য শক্তি দরকার। একে দেখুন, এই ছেলেটি কত সুন্দর বাস্কেটবল খেলে। সে যেখান থেকে মারুক নাকি একদম বাস্কেটবলটি কিন্তু একদম জুড়ি ভিতরে ঢুকে যাবে। সে কিন্তু এটি মাত্র 4 সপ্তাহের ভিতরে মানে আয়ত্ত করেছে, মানে 4 সপ্তাহের ভিতরে সে এত প্রফেশনাল হয়ে গেছে। আর এখানে দেখুন, সে কত সুন্দর স্কেটবোর্ড করে। সে কিন্তু যেখানে ইচ্ছা সেখানে এমন স্কেটবোর্ড করতে পারে। আপনারা অনেকেই আছেন যারা কিন্তু স্কেটবোর্ড করতে পারেন না। যারা স্কেটবোর্ড করতে পারেন না তারা একটু কমেন্টে জানান তো, কারা পারেন স্কেটবোর্ড করতে। দেখছেন কত সুন্দর, এটা কিন্তু অনেক প্রফেশনাল। সে কিন্তু অনেক প্র্যাকটিস করে থাকে এটার জন্য। একে দেখুন, এটা একদম প্রফেশনাল হকি প্লেয়ার। সে কিন্তু আইস হকি খেলে, এমন তেমন হকিও না। আর সে দেখুন কত চিপা চপার থেকে দৌড়াতে আসে এবং সে কত জোরে দৌড়াতে আসে এবং সে কিন্তু লাস্টে গোলও দিয়ে দিয়েছে, দেখছেন। আর সে কিন্তু অনেকগুলো ম্যাচ খেলেছে তা আবার জিতেছে। আর রেখে দেখুন সে কীভাবে পানির ভিতর এই যে ডাইভিং করতে আসে। এই মেয়েটিও কিন্তু আবার স্কেটবোর্ডও অনেক ভালো এবং পানির ভিতরেও সে মাঝে মাঝে এগুলো করে থাকে এবং সে কিন্তু এগুলো অনেক ভয়ঙ্কর কাজ। এগুলো কিন্তু আপনার কখনো নিজেরা করার চেষ্টা করবেন না। আর এখানে দেখুন, সে তো একজন বক্সারের উপরে, আবার বক্সারের মতনই মানে প্রফেশনাল বক্সার, আবার অনেক জোরে দৌড়াতেও পারে। তার সাথে কিন্তু অনেক বড় বড় বক্সাররাও কিন্তু পারেনি, মানে কৌশলের দিক থেকে, শক্তির দিক থেকে না পারলেও কৌশলের দিক থেকে কিন্তু এই ছেলেটি এগিয়ে। আর এই মেয়েটিকে দেখুন, সে কীভাবে ছোটো ছোটো বলের ভিতরে থেকে আস্তে আস্তে কিন্তু একটাও তার পায়ের ভিতরে লাগেনি। এগুলো করতে কিন্তু অনেক পরিশ্রম দরকার এবং অনেক ধৈর্য শক্তি দরকার। এটা কিন্তু একটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে মেয়েটির নাম লিখিয়েছে। আর একে তুমি এই সুইমিং পুলে একদম মাছের চেয়ে কিন্তু এই ছেলেটি কম না, একদম মাছের মতন সে গতি দিয়ে যাচ্ছে। দেখুন সবাই কোথায় আছে, কোথায়। আর একে দেখুন, এটা একদম প্রফেশনাল ফুটবল, প্রফেশনাল ফুটবলার একদম। সে হলো নেইমারের মতন একদম অনেক ভালো খেলে, মানে কাটাতে পারে, স্কিল দেখায় অনেক। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখন একটি লাইক দিয়ে দেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে কোন মুহূর্তটা আপনার ভিডিওতে ভালো লেগেছে। চ্যানেলে নতুন এসে থাকলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন, যাতে আমি চাই ভিডিও ছাড়িয়ে এমন তাই আপনারা সর্বপ্রথম পেয়ে যান। এবং আমার চ্যানেলে এমনই অনেক মজার মজার ভিডিও আছে, তা আপনারা গিয়ে দেখে আসতে পারেন। ভিডিওটি দেখার অনুরোধ রইল চ্যানেলে ঢুকে। আজকের জন্য এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।